মনে করো আমি তোমাকে 100 টাকা দিছি, এই 100 টাকা 100 টাকা আমি তোমাকে দিলাম, 100 টাকা থেকে তুমি 40 টাকা খরচ করলা, ঠিক আছে? 40 টাকা খরচ করে ফেলছো, আমার কাছে 60 টাকা থাকে, তাহলে কত টাকা থাকবে? 60 টাকা। আচ্ছা, তাহলে আমি পাশে 60 লিখলাম, ঠিক আছে? এখন এই 60 টাকা থেকে তুমি পরের দিন আবার 30 টাকা খরচ করলা, তাহলে কয় টাকা থাকবে? আর 30 টাকা থাকবে। আর 30 টাকা, রাইট? ওকে, ডান। তুমি তাহলে এখানে আরো 30 টাকা আছে তোমার কাছে। এখন 30 টাকা থেকে তুমি ভাবলা যে একটু ফুচকা টুচকা খাই, এখন তুমি 18 টাকার ফুচকা খেলা, ঠিক আছে? মনে করো এই যে 18 টাকার ফুচকা খাওয়া ফেললা, 30 টাকা থেকে 18 টাকা ফুচকা খাওয়া কয় টাকা থাকবে তোমার কাছে? 30 টাকা থেকে 18 টাকার ফুচকা খেলে আর 12 টাকা থাকে। 12 টাকা, রাইট? ঠিক আছে, তুমি 18 টাকা খাওয়া ফেলছো, তাহলে তোমার কাছে এখন আছে 12 টাকা। ডান। এখন এই 12 টাকা তুমি পরের দিন আবার খাওয়া ফেললা, স্কুলে গেলা, 12 টাকা রেখা কি করো, 12 টাকা খাওয়া ফেলা, এখন তোমার কাছে কয় টাকা থাকবে? শূন্য। আচ্ছা, শূন্য। ওকে, তোমার 100 টাকা তোমার খরচ করে শেষ, তোমার কাছে কোনো টাকা নাই। ওকে, এখন আমরা দেখি তুমি কত টাকা খরচ করছো। 40 টাকা আর 30 টাকা কত হয়? 70 টাকা। 70 টাকা, তাহলে এই দুটো মিলে 70, আর 18 আর 12 মিলে হয় 30, তাহলে 70 আর 30 মিলে 100 টাকা। তার মানে তুমি 100 টাকা খরচ করছো, ঠিক আছে? এটা ঠিক, 100 টাকা খরচ করছো। এখন এই পাশে দেখো তোমার 60 টাকা, 60 টাকা 30 টাকা কয় টাকা হয়? 60 আর 30 90 টাকা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, 60 আর 30 হয় 90। 90 আর 12 কত হয়? 90 আর 12 কত হয়? 102। হ্যাঁ, 102। আচ্ছা, ঠিক আছে, 102। তাহলে এখন আমার কোশ্চেন হইলো, তুমি খরচ করছো এগুলো, তোমার কাছে বাকি ছিল এগুলো, তাহলে তোমার বাকি থাকলে তোমার এখানে 100 টাকা হওয়ার কথা, কারণ এখানে যেহেতু 100 টাকা হয়েছে, এখানে 2 টাকাটা কোথা থেকে আসলো বলো? 2 টাকা কোথা থেকে আসলো? আমার অনেক ব্রেন খাটাইতে হবে। হ্যাঁ, ব্রেন খাটাও, তুমি আবার বুঝো বিষয়টা, তোমার কাছে ছিল 100 টাকা, 100 থেকে 40 খরচ করছি, বাকি ছিল 60, 60 থেকে 30 খরচ করছো, আছে 30 থেকে 18 খরচ করছো, আসছিল 12 খরচ করে ফেলছো, শূন্য। তাহলে এখন এই 2 টাকাটা কোথা থেকে আসছে এটা বলো? এটাই তো দাদা, 2 টাকা কোথা থেকে আসছে? তাড়াতাড়ি 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 আনসার দিতে হবে, টাইম লিমিট আছে? না, কোনো টাইম লিমিট নেই, তাড়াতাড়ি বলতে হবে। 40, এটা ঠিক আছে। গাইস, রাবেয়া পারলো না, সো আপনাদেরকেও সেম কোশ্চেন, যে এই 2 টাকাটা কোথা থেকে আসলো, এই 2 টাকা কোথা থেকে আসলো, এটা আপনারাও বের করে কমেন্টসে জানাবেন। আপনার কাছে 100 টাকা ছিল, আপনি এগুলো খরচ করছেন, আপনার খরচ করার এগুলো ছিল, বাট এগুলো যোগ করলে আপনার 2 টাকা বেশি হয়, 2 টাকাটা কোথা থেকে আসছে এটা সবাই কমেন্টস করে জানাবেন। যে অ্যান্সার দিতে পারবো তাকে একটা পুরস্কার দেওয়া হয়। কি পুরস্কার? এটা বলে দিব আমি, সবাই কমেন্টস করে তাদের অ্যান্সারটা জানাবো। কিন্তু এটা কেমনে সম্ভব? এটাই সম্ভব, তুমি আমাকে এটা বুঝাই দিবে।